ঘরের বাইরের খবর কি জানেন আমার বানু? কি হয়েছে, চেঁচাচ্ছ কেন? আপনার আর ইউজার্সিফের এই ঘটনা শুধুমাত্র রাজমহলে নয়, বরঞ্চ শহরের আনাচে কানাচে সব জায়গায় প্রত্যেকে নিয়ে কানা ঘুষা করছে। কোথা থেকে, কার মাধ্যমে? যদি জানতে পারে কার মাধ্যমে হয়েছে, তাকে শেষ করে ফেলবো আমি। তা জানি না, তবে যে ঘটনায় দুজনের বেশি সাক্ষী থাকে তার লাগাম টেনে ধরা যায় না। আমি এটারই শঙ্কা করছিলাম, আর অনুমান করছিলাম ওই রাতে সাক্ষীদের দ্বারা এটা প্রকাশ হয়ে যাবে। হতে পারে তামাওতি না, অথবা মেনিসিতেনেন, কিংবা ইউজার্সিফ। ইউজার্সিফ এটা করতে পারে না। আমারও তাই মনে হয়, এরাই খবরটা ছড়িয়েছে, মুখে মুখে পুরো শহরে এই ঘটনাটা জানাজানি হয়েছে, মজলিশে মজলিশে ছড়িয়েছে, সবাই আপনাকে কামুক নারী বলে ভর্ৎসনা করছে। যারা নিজেরা শহরের মনোরঞ্জনকারী ছিল, যাদের খবর শহরের অলিতে গলিতে ছিল, তারা এখন সতীত্বের বড়াই করে জুলেখাকে অনুর্বর মস্তিষ্কের অধিকারী বলছে। তারা তো অপমানিত হয়ে আকাশ থেকে জমিনে পড়েনি, বরং তারা জুলেখার এই ঘটনা দ্বারা নিজেদের নোংরা চেহারা পবিত্র করবে। তাদের চেহারাকে সকলের সামনে এমন ভাবে তুলে ধরব যাতে লজ্জায় তারা কাউকে মুখ দেখাতে না পারে, এবং প্রমাণ করব যে যদি তাদের মধ্য থেকে একটি নারীও আমার জায়গায় থাকতো, তাহলে এর থেকেও ঘৃণ্য অবস্থায় পতিত হতো। খবরটি এমনকি প্রধান খাদেম অজ্ঞামোহরের কাছে পৌঁছেছেন এবং তিনি অত্যন্ত রেগে গেছেন। খোদাবান আমাকে রহম করুক, তিনি অবশ্যই এখানে আমাকে অপদস্থ করার জন্য আসছেন। আপনি ঠিকই ধরেছেন বানু, আজই আলিজনা অজ্ঞামোহর সদলবল নিয়ে এখানে আসবেন। কিভাবে আমি তার মোকাবেলা করব? হে মহান আমুন, আমাকে রক্ষা করুন। অজ্ঞামোহর মনে হয় অনেক আনন্দিত, তাই না? না 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 না, আপনি বোধহয় ভুল বুঝছেন, আলিজনব অত্যন্ত চিন্তিত ছিলেন। খুবই ভালো খাদেম সাহেব, আমরাও খুশি হব। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। আমি তো এবাদতখানার খাদেম স্বার্থবাদী আজ্ঞামোহর বিরোধী, এখন বাধ্য হব তাকে রাজমহলে সাদরে গ্রহণ করতে। ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে সহ্য করতে হবে। যদি তোমার তরফ থেকে ভুল না হতো, তাকে কঠিন শাস্তি পেতে হতো। তুমি আমার সহধর্মিনী না হলে এতক্ষণে তোমাকে জল্লাদের কাছে যেতে হতো। কিন্তু কি করব, তুমি তো আমুনের স্ত্রী, তুমি আমুনের খেয়ানত করার ইচ্ছা করেছিলে, অবশ্যই তার জন্য কোরবানি দিবে এবং তার সামনে নিজের অপরাধ স্বীকার করে নিবে। খুব ভালো, খুব ভালো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আশা করছি আমনও তোমাকে ক্ষমা করে দিবে।